নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাতে চলেছি দুটো সামার ড্রিঙ্ক। এই প্যাচপ্যাচে গরমের দিনে একটু ঠান্ডা তো খেতে ইচ্ছেই করে, তা লকডাউনও এখনও চলছে, তার জন্য বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই আমি দুটো সামার ড্রিঙ্ক বানাবো, যেটা আপনাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বানাতে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং চলুন আমি খুবই ইজি পদ্ধতিতে আপনাদেরকে দুটো সামার ড্রিঙ্ক বানানো দেখাচ্ছি। একটা হচ্ছে কোল্ড কফি আর একটা হচ্ছে চকলেট শেক। চলুন তাহলে শুরু করি চকলেট শেক বানানো। আমি এর জন্য কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলো হলো আমি এখানে এক গ্লাস দুধ নিয়েছি, আমি কয়েকটা বরফের টুকরো নিয়েছি, কয়েকটা চকলেটের টুকরো নিয়েছি, দু চামচ চিনি নিয়েছি আর একটু কোকো পাউডার নিয়েছি। চকলেটটা নিয়েছি স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে আমি এবার শুরু করছি বানানো। আমি একে একে মিক্সিং জারে এই সব জিনিসগুলো ঢেলে দিচ্ছি। আমি এটাকে চকলেট সেট আমার রেডি, আমি এটাকে এবার সার্ভ করবো। দেখুন কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই বানান, দেখুন কেমন লাগে। কত ইজিভাবে বানিয়ে ফেললাম চকলেট সেট। কোল্ড কফি বানাতে খুবই সামান্য কটা জিনিস আমি নিয়েছি, যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে। আমি এক গ্লাস ঠান্ডা দুধ নিয়েছি, এক চামচ কফি পাউডার নিয়েছি, একটু বরফের টুকরো নিয়েছি আর আমি এখানে বড় চামচের এক চামচ চিনি নিয়েছি। একটা কথা বলি, আপনাদের বাড়িতে যদি আইসক্রিম থেকে থাকে, লকডাউনে আমার বাড়িতে নেই, যদি থেকে থাকে আপনারা এর সঙ্গে মেশাতে পারেন, তাহলে কোল্ড কফিটা খুবই ক্রিমি হয়ে যাবে। আমি এখানে এক গ্লাস ঠান্ডা দুধ নিচ্ছি। এবার একে একে সব জিনিসগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি। এগুলো বানানো খুবই সহজ, আপনারা বাড়িতে অনায়াসে এগুলো বানিয়ে নিতে পারেন। আর আমি চট জলদি এগুলো বানাতে দেখাচ্ছি, আজকাল বিজি লাইফে এগুলো চট জলদি বানিয়ে নেওয়ার জন্যই আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এটা মিক্সিতে এ করে নেব। কোল্ড কফি আমার রেডি, আমি সার্ভ করছি। দেখুন আপনারা বানিয়ে ফেলুন, বাড়িতে খুব সহজেই বানানো যায়।